প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজকের আলোচনা আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পড়তে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট www.careerschoolbd.com থেকে খুব সহজে পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুর বাংলাদেশের ক্রীড়া প্রতিষ্ঠান কোথায় অবস্থিত জেরানি বাজার পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে ডক্টর মাকসুদুল হক বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি তৈরি পোশাক বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া সেভেন সিস্টার্স বলতে কি বোঝায় ভারতের সাতটি অঙ্গরাজ্য স্ট্যাচু অব ইউনিটি কোন দেশে অবস্থিত ভারতের গুজরাটে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয় রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো হাইতির জাতীয় মুদ্রার নাম কি গুর্দে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেন চীন ও ভারত সেন্ট হেলেনাদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত নেত্রকোনা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারীকে রাষ্ট্রপতি কতজন বিশিষ্ট নাগরিক একুশে পদক দুই হাজার উনিশে ভূষিত হয়েছেন একুশ জন ভবদহ বিল কোন জেলায় অবস্থিত যশোর বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের অভিষেক কবে হয় উনিশশো সালে সালে মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল ভাষা আন্দোলন জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীল নদ। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালের ২৬ জানুয়ারি পৃথিবীর সর্বাপেক্ষা খরবাকার জাতি পিকবিরা কোন দেশের অধিবাসী কঙ্গো বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টকে ইসাবেলা পেরন লিগ অব ন্যাশন প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদর দপ্তর কোথায় আগে বান্দুং ছিল বর্তমানে কোনো সদর দপ্তর নাই বিশ্ব মহাদিবস কোনটি মে মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হবে পঁচিশ বছর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল আট ফাল্গুন ছিয়াত্তরের মনন্তর বাংলা কোন সনে হয় এগারোশো ছিয়াত্তর সনে কোনটি প্রান্তিক স্থান হিসেবে বিবেচিত নয় সুন্দরবন একমাত্র খেতাব প্রাপ্ত উপজাতির নাম কি মুক্তিযুদ্ধে কোন মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্য কোথায় অবস্থিত জয়দেবপুর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ